পশ্চিমবঙ্গের মালদা জেলার প্রাচীন আদিনা মসজিদে হঠাৎ করেই পূজার আয়োজন করেন হিন্দু সাধু হিরণময় গোস্বামী। সেই ভিডিও এরই মধ্যে ভাইরাল হয়ে গেছে নেট দুনিয়ায়। কয়েক বছর ধরেই হিন্দুত্ববাদীদের একাংশ দাবি করতে শুরু করেছেন, এই মসজিদটি আসলে আদিনাথ মন্দির ভেঙে তৈরি হয়েছিল। সত্যিটা আসলে কি, সেই উত্তর জানার চেষ্টা করব আজকের ভিডিওতে। পুরোটা সময় সঙ্গেই থাকুন। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে বাঙালি সাধু হিরণময় গোস্বামী আদিনা মসজিদ চত্বরে হিন্দু রীতি মেনে পূজা করছেন এবং এক ব্যক্তি তাকে বাধা দিচ্ছেন। দুই তরফে তুমুল কথা কাটাকাটি হচ্ছে। বাধা দেয়া ওই ব্যক্তি ছিলেন পুলিশের একজন কর্মী। এখানে প্রণাম করা যাবে না, এটা দেখান, দেখান আপনি, এটা দেখান, এটা আপনি দেখান। আদিনা মসজিদ পশ্চিমবঙ্গের মালদা জেলার পান্ডুয়ায় অবস্থিত। কিছুদিন আগেও এটি ছিল ভারতীয় উপমহাদেশের সবচেয়ে বড় মসজিদ। যদিও এখন এটির চেয়ে আরও বড় মসজিদ তৈরি হয়েছে, তবুও এই মসজিদের ঐতিহ্য একটুও কমেনি। এর পেছনে দেয়ালে প্রাপ্ত একটি শিলালিপি অনুসারে এটি 1373 খ্রিস্টাব্দে ইলিয়াস শাহের পুত্র সিকান্দার শাহ কর্তৃক নির্মিত। সিকান্দার শাহ ছিলেন ইলিয়াস শাহী রাজবংশের দ্বিতীয় সুলতান। খুব দাপটের সঙ্গে 3 দশক রাজত্ব করেছিলেন তিনি। এমনকি দিল্লির বাদশাহ ফিরোজ শাহ তুঘলককে যুদ্ধে পরাজিত করেছিলেন। অনেক ঐতিহাসিকের মতে এই সাফল্যকে স্মরণীয় করে রাখতেই সুলতান মসজিদটি তৈরি করেছিলেন। সিকান্দার শাহ ছিলেন খুব উচ্চাকাঙ্ক্ষী সুলতান। তিনি নিজের রাজ্যে দামেস্কের উমাইয়া মসজিদের আদলে একটি মসজিদ নির্মাণের পরিকল্পনা করেন। এরপর শুরু করেন আদিনা মসজিদের নির্মাণ কাজ। এই মসজিদে একসঙ্গে 1,00,000 মুসল্লি নামাজ আদায় করতে পারতেন। একসময় এটি কেবল বাংলাই নয়, বরং গোটা উপমহাদেশের সবচেয়ে বড় মসজিদ ছিল। মসজিদের দেয়ালগুলোর নিম্নাংশ পাথরের আর বাকি অংশ ইটের তৈরি। এর আয়তন 2,110 মিটার, একসময় এর উচ্চতা ছিল 18 মিটার। মসজিদের গম্বুজের সংখ্যা প্রায় 306টি। প্রার্থনা কক্ষের উত্তরে খিলান দ্বারা আচ্ছাদিত পথের উপরের কয়েকটি ছাড়া বাকি গম্বুজগুলো ত্রিকোণ বিশিষ্ট পেন্ডেন্ট টিভের উপর স্থাপিত। ভেঙে যাওয়া গম্বুজগুলো উল্টানো পানপাত্রের মতো ছিল, যা সুলতানি আমলের বিশেষ বৈশিষ্ট্য। পশ্চিম দেয়ালের সন্নিকটে এক সারিতে 7টি মজবুত গম্বুজের উপর প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছিল সুলতান ও তার সঙ্গীদের প্রার্থনার জন্য। পশ্চিম দেয়ালের উত্তর পাশে সুলতানের প্রবেশের জন্য 2টি দেউড়ি রয়েছে। আদিনা মসজিদের একটি বহুল আলোচিত অনুষঙ্গ হচ্ছে মসজিদের পেছনে সিকান্দার শাহের সমাধিকক্ষ। সম্ভবত পরবর্তী সময়ে পাথরের একটি শবাধার সমাধিকক্ষের মেঝেতে আবিষ্কৃত হওয়ায় 20 শতকের গোড়ার দিকে এ কাহিনী গড়ে ওঠে। কিন্তু এ শবাধার সিকান্দার শাহের সমাধি প্রস্তর নয়। এর সহজ যুক্তিগ্রাহ্য প্রমাণ হল শবাধারটির অবস্থান প্রকোষ্ঠের মধ্যবর্তী স্থানে নয়, মেঝের পশ্চিম প্রান্তে। বাদশাহদের কবর সাধারণত এক গম্বুজ বিশিষ্ট দালানে হয়ে থাকে এবং শাসকের দেহটি থাকে প্রকোষ্ঠের মাঝখানে। মসজিদটি বর্তমানে ধ্বংসপ্রাপ্ত, তবু যেন আগের সেই জৌলুস ধরে রেখেছে দর্শনার্থীর হৃদয়ে। প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে সংরক্ষিত এই মসজিদে নামাজ পড়া হয় না। এখন প্রশ্ন হলো, আদিনা মসজিদটি মন্দির ভেঙে নির্মাণ করা হয়েছিল কিনা। এ নিয়ে বিবিসি বাংলা একটি প্রতিবেদন প্রকাশ করেছে। সেখান থেকে জানা যায়, হিন্দুত্ববাদীদের এই দাবি একেবারেই ভিত্তিহীন। গণমাধ্যমটিকে হিন্দুত্ববাদী রাজনীতির গবেষক ও লেখক স্নিগ্ধেন্দু ভট্টাচার্য বলেছেন, 90-এর দশকে একটা বই লেখেন অরুণ সৌর সহ আরও কয়েকজন। বইটার নাম ছিল হিন্দু টেম্পলস হোয়াট হ্যাপেন টু দেম, অর্থাৎ হিন্দু মন্দিরগুলোর কী হয়েছিল তা নিয়ে একটা প্রাথমিক সমীক্ষা। সারা দেশে কোন কোন মসজিদ পুরনো মন্দির ভেঙে তৈরি করা হয়েছিল তার একটা প্রাথমিক তালিকা দেয়া বইটিতে। ওই বইতেই প্রথম লেখা হয় যে আদিনাথ মন্দির ভেঙে আদিনা মসজিদ বানানো হয়েছিল। কিন্তু আমি বহু খুঁজেও এর কোনো ঐতিহাসিক ভিত্তি পাইনি। মসজিদের
মসজিদ প্রাঙ্গনে শিবলিঙ্গ বসানো। দেয়ালে হিন্দু দেবতার নকশা দেখে হিন্দুত্ববাদীরা নিশ্চিত হয়েছেন এখানে আগে মন্দির ছিল। সাদা চোখে অনেক মুসলিমের কাছেও এমনটা মনে হতে পারে, কারণ ইসলাম ধর্মে মূর্তি পূজা সম্পূর্ণভাবে নিষেধ। আর মসজিদের দেয়ালে এ ধরনের অনিসলামিক নকশা তো কল্পনাই করা যায় না। গৌড় ও পান্ডুয়ার পুরাকীর্তি সার্ভে করে জেডি বেগলার বিশেষ কৃতিত্ব অর্জন করেন। তিনি 1887 থেকে 88 সালে আর্কিওলজিক্যাল সার্ভে অব বেঙ্গল রিপোর্ট প্রণয়ন ও প্রকাশ করেন। এই গ্রন্থ লন্ডনের স্কুল অব ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজ গ্রন্থাগারে সংরক্ষিত আছে। এতে আদিনা মসজিদের পুঙ্খানুপুঙ্খ বর্ণনা এবং প্রতিটি অংশের পরিমাপ দেন। তিনি জানান, ভাগলপুর ডিভিশনের কৈলাস পাহাড়ের মন্দিরসমূহ ধ্বংস করে পান্ডুয়ার আদিনা মসজিদ নির্মিত হয়। হিন্দু মন্দির ভেঙে আদিনা মসজিদের কেন্দ্রীয় মিহরাব ও মিম্বার নির্মিত হয়েছে এবং এ কাজে মুসলিম স্থপতি তার ধর্মীয় উচ্ছ্বাস প্রকাশ করেছেন। কিন্তু এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি যে আদিনা মসজিদ হিন্দু মন্দিরের ভিত্তিভূমির উপর প্রতিষ্ঠিত ছিল। বেগলার স্বয়ং আদিনা মসজিদের চত্বরে 5-6 ফুট গভীরে খনন করে যাচাই করে দেখেন, কিন্তু এই চত্বরে হিন্দু মন্দিরের কোনো ভিত্তিভূমি পাওয়া যায়নি। তাছাড়া সুদূর ভাগলপুর থেকে হিন্দু মন্দির ভেঙে ধ্বংসাবশেষ সংগ্রহ করে মসজিদ নির্মিত হয়নি, কারণ যাতায়াতের অসুবিধা। তবে বিচ্ছিন্নভাবে এখানে ওখানে হিন্দু মন্দিরের ভাস্কর্য ভগ্নাবস্থায় পাওয়া যায়, সেগুলো আদিনা মসজিদে ব্যবহৃত হয়ে থাকতে পারে, কিন্তু তাতে প্রমাণ হয় না যে মন্দির ভেঙে নির্মাণ উপকরণ আনা হয়েছে। এই বিষয়টি বিতর্কিত এজন্য যে মুসলমান আমলে হিন্দু মন্দির বা স্থাপনা ভেঙে এর উপকরণ নিয়ে যে সমস্ত মসজিদ নির্মাণ করা হতো তাতে সাধারণত দেবদেবীর মূর্তিগুলোকে নিশ্চিহ্ন বা বিকৃত করে ব্যবহার করা হতো। অনেক সময় এগুলো উল্টা করে স্থাপন করা হতো। কিন্তু আদিনা মসজিদে যে সমস্ত দেবদেবীর মূর্তি দেখা যায় সে সম্পর্কে ইতিহাসবিদ সুখময় মুখোপাধ্যায় বলেছেন, মূর্তিগুলো মসজিদের বাইরের দেয়ালে ও ভেতরে বেশ ভালো জায়গায় প্রতিষ্ঠিত আছে। কয়েকটি মূর্তি দরজার উপরের প্যানেলে খুব সুন্দরভাবে খোদাই করা হয়েছে। ওই প্যানেলটি বাইরে থেকে হিন্দু মন্দির ধ্বংস করে আনা হয়েছে বলে মনে করা শক্ত, কারণ এগুলো দরজার মাপের সাথে অবিকল মিলে যায়। বাইরে থেকে আনা মূর্তি সংবলিত প্যানেলকে দরজার মাপের সঙ্গে কৃত্রিমভাবে মেলানো হলে তার মধ্যে এমন সুষমতা ও পরিপূর্ণতা রক্ষা করা সম্ভব হতো বলে মনে হয় না। সুতরাং সিকান্দার শাহ হিন্দু মন্দির ধ্বংস করে আদিনা মসজিদের উপকরণ সংগ্রহ করেছিলেন একথা নিঃসংশয়ে বলা চলে না। তাই মনে রাখা প্রয়োজন যে কোনো প্রাচীন মুসলিম স্থাপনায় অনিসলামিক অলঙ্করণ অনিবার্যভাবে প্রমাণ করে না যে সেই স্থাপনা নির্মাণে নিকটবর্তী অন্য ধর্মস্থানের, যেখানে তখনও ধর্মাচরণ চলছিল, সেটি ধ্বংস করে সেই সব অলঙ্করণ আনা হয়েছিল।